খুদের ভাত, বউ ভাত অথবা বৌয়া ভাত। ভাঙা চাল দিয়ে রান্না করা এই ভাতটাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয়। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্টলি রান্না হয়েছে আর খেতেও অসম্ভব মজার। আসসালামু আলাইকুম দর্শক, আজকের রেসিপি বৌয়া ভাত। বৌয়া ভাতটা বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে খেতে বেশি মজার হয়। এখানে আমি বেগুন ভর্তা, আলু ভর্তা আর কালিজিরা ভর্তা এবং ডিম ভাজি দিয়ে সার্ভ করেছি। ডিম ভাজি দিয়ে তো অসাধারণ টেস্টের লাগে খেতে, আর সাথে যদি একটু যে কোনো টক আচার হয় তাহলে তো কথাই নেই। আমি এখানে আমের আচার দিয়ে সার্ভ করেছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের চিকেন অথবা বিফ কারি দিয়েও সার্ভ করতে পারেন। চলুন তবে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি জেসমিন ব্রোকেন রাইস নিয়েছি। আচ্ছা, আমি একটু বলে দিচ্ছি, দেশের বাইরে যারা থাকেন বিভিন্ন এশিয়ান শপগুলোতে আর ব্যাংককে ক্লংতুই বাজারে এবং এশিয়ান শপগুলোতে জেসমিন ব্রোকেন রাইস নামে প্যাকেটে কিনতে পাওয়া যায় এই চালটা, আমি সেটাই নিয়েছি। এখান থেকে 3 কাপ পরিমাণ নিয়েছি, এটাই রান্না করব। আর বাংলাদেশে কিন্তু ভাতের চালের খুদ এবং পোলার চালের খুদটাও যে কোনো জায়গায় কিনতে পাওয়া যায়, আপনারা সহজে বাজার থেকে কিনে নিতে পারবেন। তো চালটাকে আমি ধুয়ে নিব, আর চালটাকে ধুয়ে রেখে আমি এখানে কিছু পেঁয়াজ আর আদা কুচি লাগবে সেগুলোকে কেটে নিব। এই সাইজের 2 পেঁয়াজ আমি কুচি করে নিব, আর আদাও একটু কুচি করে নিব, আর শুকনা মরিচ, তেজপাতা, রান্নার তেল, লবণ আর লাগবে পরিমাণ মতো পানি। এবারে চলে এলাম রান্নাতে। চুলাতে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ ভেজিটেবল অয়েল। তেলটা হালকা একটু গরম হয়ে এলে এতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। আর যে কোনো চাল নেন চেষ্টা করবেন 10-15 মিনিট আগে ধুয়ে রাখতে, তারপরে রান্নাটা করলে চালটা বেশি ঝরঝরে হয়। পেঁয়াজটাকে দিয়ে দিলাম, হালকা একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে আর আদা কুচিটা দিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগে। আদা বাটার চেয়ে কাঁটাটা দিয়ে রান্না করে দেখবেন। তেজপাতা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আর কাঁচা মরিচ থেকে শুকনা মরিচের ফ্লেভারটাই কিন্তু এই বৌয়া ভাতের মধ্যে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মতো মিহি কুচি করে রাখা আদা। খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে এই আদার টুকরাগুলো কী যে ভালো লাগে, বাসায় একবার ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন। এবারে 2 মিনিটের জন্য চুলার আঁচটাকে হাইতে রেখে কিছুক্ষণ ভেজে নিব। খুব বেশি ভাজতে হবে না, হালকা একটু নরম হয়ে এলে এবং যখন সুন্দর একটা অ্যারোমা ছড়াবে তখনই এতে অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল। চালগুলোকে দিয়ে আমি খুব ভালোভাবে 3-4 মিনিটের জন্য ভেজে নিব। আমরা পোলাও যেভাবে রান্না করি ঠিক সেভাবেই এই বৌ ভাতটাও রান্না করা হয়। যদিও ফ্লেভার এবং টেস্ট দুটোই ডিফারেন্ট হয়। এবারে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এই 4 মিনিটের জন্য আমি চালটাকে ভেজে নিব, এরপরে অ্যাড করে দিব পানি। তো এখানে যেহেতু আমি 3 কাপ পরিমাণ চাল নিয়েছি, সাধারণ যেটা একদমই নর্মাল হিসাব সেটা হচ্ছে এখানে 6 কাপ পরিমাণ পানি দিতে হবে, কিন্তু আমি এখানে দিব 5 কাপ পরিমাণ পানি। যেহেতু আমি জেসমিন রাইসটা ইউজ করছি, আর জেসমিন রাইসটা যারা ইউজ করেন তারা জানেন যেটা খুব স্টিকি হয়, পানির পরিমাণটা একটু কমিয়ে না দিলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না, নরম হয়ে যাবে। তবে আপনারা যদি ভাতের চালটা দিয়ে করেন তাহলে কিন্তু সমান সমান, অর্থাৎ যতটুকু চাল নেবেন ততটুকুই পানি দিবেন। আর যদি পোলার চালের খুদটা দিয়ে করেন তাহলে জেসমিন রাইসের মতোই 1 কাপ পরিমাণ পানিটা কম দিতে হবে। আর যেহেতু চালগুলো ভাঙা সেটা মাথায় রেখেও পানির পরিমাণটা বুঝে অ্যাড করতে হবে, তাহলেই ঝরঝরে রাইসটা পাওয়া যাবে। এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম। আর চুলার আঁচটাকে মিডিয়ামে থেকে হাইতে রেখে এটাকে ঢেকে রেখেছিলাম 8 মিনিটের জন্য। ঠিক 8 মিনিট পরে আমি একটু নেড়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন পানি আর চাল কিন্তু গায়ে গায়ে লেগে এসেছে। এখন খুব সুন্দরভাবে উপরের চালগুলো নিচে আর নিচের চালগুলো উপরে তুলে দিতে হবে। এরপরে চুলার আঁচটাকে একদম মিডিয়ামের থেকে লো করে দিয়ে আবারও ঢেকে রান্না করতে হবে 10 মিনিট। এই 10 মিনিটে কিন্তু চালটা 90%-এর মতো ফুটে যাবে। ঠিক 10 মিনিট পরে আবারও উপর থেকে চালগুলো নিচে আর নিচ থেকে উপরে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন তলায় কিন্তু একদমই লেগে যায়নি। একটু উলট পালট করে দিয়ে আমি আবারও এটাকে দমে দিয়ে রাখবো, কারণ চালটা প্রায় 90%-এর মতো হয়েছে, আর একটুখানি হবে, তার জন্য আর কিছুক্ষণ দমে রাখলেই পারফেক্টলি রান্নাটা হয়ে যাবে। আমি একটুখানি চেক করে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে ভিতরে সামান্য একটু সাদা দানার মতো দেখা যাচ্ছে, বাকিটাও আমি 10 মিনিটের জন্য দমে রেখে রান্না করে নিব। আমার হাঁড়িটা কিন্তু তলাটা ভারী, তাই নিচে আমি কিছু দিব না, তবে আপনাদের হাঁড়িটা যদি পাতলা হয় সেক্ষেত্রে হাঁড়ির নিচে একটা তাওয়া বসিয়ে তার উপরে দমে দিয়ে রাখবেন।
চুলা রাস্তা একদমই লোতে দিয়ে 10 মিনিট দমে রাখার পরে নেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়ে গেছে আর তলায় একদমই লেগে যায়নি। আর তেলের পরিমাণটা দেখেই বুঝতে পারছেন যে একদম পারফেক্ট, কমও হয়নি আর বেশি তো হয়নি। এখন এটাকে সার্ভ করে নিব, গরম অথবা ঠান্ডা যেভাবেই সার্ভ করেন না কেন, খেতে অসাধারণ মজার। আর বিভিন্ন ধরনের ভর্তার রেসিপি লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে, প্রয়োজনে দেখে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।